চলতি মাসের 26 ডিসেম্বর চালু হতে যাচ্ছে আমিরাতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রপথে সরাসরি যোগাযোগ। শিপিং লাইন চালু হলে দেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য, সবজি, ফলমূল রপ্তানি সহ দুই দেশের আমদানি রপ্তানিতে আসবে বড় ধরনের পরিবর্তন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের বাজারে ব্যবসায়ীদের তালিকার শুরুতেই রয়েছে বাংলাদেশিদের নাম। দীর্ঘদিন সুনামের সাথে দেশটিতে ব্যবসা করছেন তারা, সেই সাথে দেশটিতে বাংলাদেশিদের রপ্তানি পণ্যের তালিকাও দীর্ঘ। দেশে উৎপাদিত বিভিন্ন সবজি, ফলমূল, নিত্য প্রয়োজনীয় পণ্য ও পোশাক সহ রপ্তানি হয় পাটজাত পণ্য সামগ্রীর। সরকারি হিসেব বলছে, গেল অর্থ বছরে রপ্তানির হিসেব বিগত দিনের রেকর্ড ছাড়িয়ে গেছে। গত অর্থ বছর প্রায় $864 মিলিয়ন US ডলার রপ্তানি হয়েছে, যা এই যাবৎকালের সর্বোচ্চ। আমিরাতে আমদানি পণ্যের বড় অংশ দখল করে রয়েছে সবজি। দেশটির সবজি বাজারের সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশিরা, তবে চাহিদার চেয়ে বাংলাদেশ থেকে সবজি আমদানি হয় কম। আকাশ পথে খরচ বেশি হওয়ায় ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ছিল সমুদ্র পথে সরাসরি যোগাযোগ স্থাপনের। আমাদের বাংলাদেশ থেকে যদি শিপ চালু হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশে অনেক টাকা উপার্জন করতে পারবে। এখানে ডাইরেক্ট যদি শিপের মাধ্যমে আসে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ভালো হবে। বাংলা সরকার যদি আরেকটু আমাদের দিকে তাকায় তাহলে আমরা বিজনেস করতে আরও বেশি। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরাসরি শিপিং লাইন চালুর অগ্রগতি হয়েছে অনেকটাই। চলতি মাসের শেষ সপ্তাহে চালু হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে দুবাইয়ের সমুদ্রপথে সরাসরি যোগাযোগ। মাত্র 12 থেকে 13 দিনে আমদানি পণ্য পৌঁছে যাবে এক দেশ থেকে অন্য দেশে। 26 ডিসেম্বর তারিখ থেকে বাংলাদেশে একটি শিপিং লাইন চালু হচ্ছে। আমরা সম্ভাব্য ধরেছি যে সর্বোচ্চ হয়তো 12 দিন লাগবে এই পণ্যটা বাংলাদেশ থেকে UAE আসতে এবং UAE থেকে বাংলাদেশে যেতে। যথাযথ কর্তৃপক্ষ বলছেন, সমুদ্রপথের সরাসরি এই যোগাযোগ চালু হলে দ্বিপাক্ষীয় বাণিজ্য বাড়ানো সহ দুই দেশের আমদানি রপ্তানিতে আসবে বড় ধরনের পরিবর্তন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।